কালীগঙ্গার কালীবাউস তিনটা সাপ আবার আমি পাইছি ওরা বসির মতো বেগাই গেছে রে। 11 দিন ধরে কাকা অধীর আগ্রহে বসে আছে, সে রাদার বানাইতেছে ভাই। মাছের অন্যতম খাবার হচ্ছে পিঁপড়ার ডিম, রাখ রাখ পিঁপড়ার ডিম আর ওই লাটানে ভাই, না ভাই রুটি বম রুটি বম রুটি না। আজকে কি একটা পাইছেন ভাই? ভাই আজকে একটা পাইছে, একবারে ভাগ্যবান, পুরা একবার ওই মাথায় থেকে পর্যন্ত আইছি, কেউ বানাই না ভাই, কাল কয় একজন কেউ বানাই না। আজকে তো আপনি একটা পাইছেন, ওটা কি কালী বাউস নাকি? কালী বাউস, কালী বাউস পাইছে ভাই। একটা বসছেন আপনি? হ্যাঁ ভাই, ভাইয়ের একটা বসছি ভাই। কোন জায়গায় থেকে আসছেন? এই জায়গায় বাসা। ও বাড়ি এই জায়গায়? তাহলে তো নিজের এলাকায় নিজে গো মাছ নিজেরাই পাইছে। মাছটা একটু দেখান যাবো না ভাই? দেখুন যাইব। আজকের ভাগ্যবান ভাই, কালীগঙ্গার কালীবাউস একবারে কালা হয়ে গেছে ভাই। আজকে কালীবাউসটা পাইছে, একবার তো দাদা রাখছে। 11 দিন ধরে কাকা অধীর আগ্রহে বসে আছে। মাছ মারা আসলে একটা শখের বিষয়, ধৈর্য অনেক, তাই না? ধৈর্য ধরে এই যে বসি ফেলায় বসে থাকুন লাগে। বাড়ি তো এই জায়গায় নাকি? একবারে বসির মতো বেগাই গেছে রে ভাই। মাছ কালীগঙ্গা নদীর ভাই মাছ এক কেজি হইব না? তিনটে এক কেজি হইব, কেজি আনি হইব। তিনটে বাইম পাইছে ওরা। এদিকে কি বাইম জানি কয়? তারা বাইম নে, সাপা বাইম, সাপা বাইম। তিনটে সাপা বাইম পাইছে ওরা, বসি দে। ধরবো